Команде «Динамо». «Динамо», «Динамо». «Ритода», «Динамо». «Динамо», «Динамо». «Динамо», «Динамо». «Динамо». সোমবার সকাল সকাল বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর চিড়িয়াখানার মেন গেট চত্বর। টিএমসি ইউনিয়ন দখল নিল আলিপুর চিড়িয়াখানার। চিড়িয়াখানা ইউনিয়ন প্রতিষ্ঠা নিয়ে গোল বাঁধল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। চিড়িয়াখানার গেটে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্লোগান ওঠে বিজেপির বিরুদ্ধে। উত্তেজিত তৃণমূল কংগ্রেস সমর্থকরা আলিপুর চিড়িয়াখানায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেন। এমনকি ঘোষণা করা হয় চিড়িয়াখানায় পথ চলা শুরু করল তৃণমূল কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠনের নতুন ইউনিয়ন আলিপুর জু একতা ইউনিয়ন। ঘটনায় পরিস্থিতি দেখতে আসেন দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসির সভাপতি তথা কলকাতার পুরসভার মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায়। আসেন তৃণমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। তারা কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনেন আর যুগ্মভাবে নতুন সংগঠন শুরুর কথা ঘোষণা করেন। এদিন আলিপুর জুয়ের অধিকর্তা আশিস কুমার সামন্ত তারা দেখা করে ইউনিয়নের কাগজপত্র জমা করেন। শুনুন না, কার্তিকদা অভিজিৎ এসছে, সব দাঁড়িয়ে আছে এখানে। এখানে একটা ইউনিয়ন ছিল যারা এক্সপ্লয়েট করছিল কর্মচারীদের এবং চিড়িয়াখানাকে। নতুন ইউনিয়ন একটা অন্যায় অত্যাচার, যারা এক্সপ্লয়েট করতো কর্মচারীদের, চিড়িয়াখানার পশুপাত্র খাদ্যকেও যারা চুরি করতো, চামানি করতো, সেই ইউনিয়নটাকে এখানকার কর্মচারীরাই প্রত্যাখ্যান করছে। এবং আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নকে, তৃণমূল কংগ্রেসের, তারা ডাকছে যে তাদের বাঁচাবার জন্যে আমাদের এই ইউনিয়নটা আজকে প্রতিষ্ঠা করা হলো। এখানে অভিজিৎ মুখার্জির নেতৃত্বে দক্ষিণ কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি, আমরা চাই এখানে অন্যায় অত্যাচার দূর হোক এবং পশু পাখি যেগুলো আছে তার সাথে বহু ট্যুরিস্ট এখানে আসে দেখার জন্য, সেই পরিবেশ সুরক্ষিত থাকুক এবং কর্মচারীদের যে স্বার্থ সেটা সুরক্ষিত থাকুক। কারণ এখানে যারা ছিল তারা চোর ছ্যাচোর এবং গুন্ডামি করে এখানকার চালাতো। তারা মানুষের, কর্মচারীদের কথা বলতো না, খালি নিজেদের চুরি ছাবানি এই নিয়েই থাকতো। তার এখানকার লোকরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, তারা আমাদের কাছে আসছিল, আমরা অপেক্ষা করছিলাম যে তাদের সংখ্যাটা বাড়ুক। এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের কাছে আসায় আমরা এখানে ইউনিয়ন এখানে চালু করালাম। না না, এতদিনের ব্যাপার নেই, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় থাকে। মানুষ যদি না চায় তাহলে তো আপনি হবে না, মানুষ যেদিন চেয়েছে সেদিন হচ্ছে। কিন্তু শুনুন, পশ্চিমবঙ্গ তৃণমূল আইনটিটিউসির যে তৃণমূলের সংগঠন, শ্রমিক সংগঠন, সেটা চিরকালই মানুষের শ্রমিকের স্বার্থ দিয়ে করে। ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কখনো শ্রমিক স্বার্থ বিরোধী হতে পারে না এবং শ্রমিক মালিক দুজনে অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে চলতে হবে। এইটাই হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়নের মূল কথা। আমরা অগণতান্ত্রিক উপায়ে, আমাদের নেত্রী কখনো কোনো কাজ পশ্চিমবঙ্গে অগণতান্ত্রিক উপায়ে করেনি, আমরা তার ফলোয়ার, তা আমরা কোনো অগণতান্ত্রিক উপায়ে করব না। রাত্রিতে তুলে নিয়ে গিয়ে বাড়িতে কেলানো, পেটানো, হেডিং দেওয়া, জোরজবরদস্তি লেটার লেখানো, এসব করছে। ওদের স্যালারি 14,000 কিছু টাকা ছিল, ওদের কেটে ওদের হাতে 7,300-400 টাকা ওরা পেত। ওদের পুরো স্যালারি টাকা, এবার অ্যানিমেল টাকা, অ্যানিমেলের যে খাবার আছে ওটা একটা অ্যামাউন্টে তো অর্ধেক টাকাটা এরা মধ্যিখান দিয়ে এখানে খেয়ে নিত। এবার যত এখানে হকার লাগতো, স্টাফ আছে, যত হকার আছে, স্টল সব দিয়ে টাকা তুলতো ওরা।
ভেদাভেদ করে এখানে বাংলায় আছে, এবার নন বেঙ্গলি বেঙ্গলি ফিলিংস এনে দিয়েছে ওরা, এবার ওরা অনেক কিছু উল্টো পাল্টা করছে। তো আর আমরা বিজেপিকে মানতে পারছি না, ওদের কাছে যেত ওখান দিয়ে ডিভাইড করতে। আমাদের চেয়ারম্যান আছেন সৈকত ব্যানার্জি আর প্রেসিডেন্ট আছেন, এবার আমাদের কিছু কাছে আসে কোনো প্রবলেম নেই, ওইটা ওই প্রবলেমটা আমরা লিডের কাছে নিয়ে যাবো আর বলবো দাদা এই প্রবলেম, ওনার ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলবো। দেখুন আমার এখানে কর্মচারী সবাই সমান, ঠিক আছে, যে কেউ তার রাইড আছে যা কিছু ইউনিয়ন করতেই পারে। তো আমাকে সবসময় সহযোগিতা করছে স্টাফেরা, ঠিক আছে, এটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই খুব একটা বেশি। ওনাদের কিছু স্টাফ নিয়ে একটা ইউনিয়ন ফর্ম করেছেন, তার ডকুমেন্টগুলো দিয়ে গেলেন, এই ডকুমেন্টগুলো আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে পাঠাবো, যা নিয়ম আছে তো সেই নিয়মই হবে। আমাদের গেটের বাইরে বার করে দেওয়া হয়েছিল, আমাদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও এই রাকেশ সিং এর গুন্ডা বাহিনী আমাদেরকে গেটের বাইরে বার করে দিয়েছিল, বলেছিল, অনেক মিডিয়া সেই কভারও করেছে, বলেছিল এরা এখানকার বন দপ্তরের কোনো জায়গা নেই, আমি এখানে কাউকে ঢুকতে দেবো না, এখানে আমার রাজ চলে, এই জমিটা আমার, এই মাটিটা আমার। ওনাকে বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ছোঁয়া সব জায়গায় যেভাবে লেগেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা বাংলা যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আলিপুর চিড়িয়াখানা তার বাইরে নয়। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এখানে তৃণমূল ট্রেড ইউনিয়ন আমরা উত্তরে 100 জন আছি আর সিকিউরিটি গার্ডের প্রায় 90 জন আছি। ইয়াতে নিয়ত যখন ধরুন আমাদের গার্ড চলতে এখানে, যখন যখন ফুল সিজন, যখন প্রচুর লোকের সমাগম হতো, সেই সময় রাকেশ সিং গুন্ডা বাহিনী এবং বন্দুকধারী ওনার দুটো CISF ছিল, তারা এসে গেট থেকে টেনে আমাদের বার করে দিয়েছে, বলে তোমাদের কোনো জায়গা নেই। সিকিউরিটি গার্ডদের যথা ইচ্ছে যাকে খুশি কাজ থেকে বসিয়ে দিয়েছে, যখন যাকে ইচ্ছে তাকে জয়েন করিয়েছে, ওর যা মর্জি হয়েছে উনি তাই করেছে। আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আমরা আজকে এই ইউনিটটা দখল করার চেষ্টা করছি। এটা দীর্ঘদিন ধরে আমরা এখানে এখানকার কর্মীরা বিভিন্ন ধরনের অভিযোগ আমাদেরকে জানায়, আমরা দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ শুনি, তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার করি, তাদের জন্য আমরা এখানে যারা কর্মী আছে তারা কোনো বিপদে পড়লেই আমরা লোকাল যারা আমরা এখানে তৃণমূলের সমর্থক বা তৃণমূলের নেতা যারা আছি তারা তাদের কাজকর্ম আমরা করতে থাকি। আস্তে আস্তে আমরা এখানে দীর্ঘদিন ধরেই সংগঠন করছি, এটা আজকের সংগঠন না, এটা আমরা যেদিন থেকে চিড়িয়াখানায় তৃণমূলের এখানে স্ট্রং সংগঠন আছে, কিন্তু কিছু সমাজ বিরোধী এখানে কিছু নেতারা তাদেরকে ভয় দেখিয়ে বলে তোমাদের চাকরি চলে যাবে, তোমাদের এখানে দাঁড়াতে দেবো না, তোমাদেরকে মারধর করে ওই এই জিনিসটা নেয়, সেই জন্যে আমরা তাদের বিরুদ্ধে আমরা এটা ধরেছি। জিন্দাবাদ।